হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, একটু লিভারপুলের দিকে যাচ্ছি, সেটা আবার বাসে। বাসে করে আমার এই প্রথম অভিজ্ঞতা হয়েছে, মানে হচ্ছে, হতে চলেছে, তো বাসে করেই আমরা লিভারপুলে যাব। আমরা বাসে উঠে গেছি, তো এই বাসটা দোতলা বাস, তো এখানে আমরা দোতলায় উঠে গেছি। আজকে পুরো বাসে করে আমরা এই আমি অন্তত প্রথমবার যাচ্ছি লিভারপুলে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর যেহেতু দোতলায় বসেছি, একটা অন্যরকম অভিজ্ঞতাও হবে আমার কাছে। আমি তো খুব এক্সাইটেড, সাথে রাখুন তাহলে। তুমি কিছু বলো। হ্যাঁ, আমি তো একবার গেছিলাম বাসে করে লিভারপুল। হ্যাঁ, তখন আমি ইন্ডিয়াতে ছিলাম। ভিডিও করা আছে, ভিডিও দেয়া আছে, ভিডিও দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন ওই ভিডিওটি যদি না দেখে থাকেন তো। আমি পুরো চেক করে এসেছিলাম কিভাবে যেতে হবে, তারপরে আমাকে নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এখান থেকেই আমাদের জার্নিটা আজকে শুরু হয়ে গেল। এটা হলো বাস টার্মিনাল, এটা একদমই আমাদের বাড়ির পাশেই রয়েছে। বাস টার্মিনালটা জাস্ট 2-3 মিনিটে হাঁটা পথ, একদমই কাছে। এখান থেকেই সব বাস ছাড়ে, ম্যানচেস্টারের বাসও ছাড়ে, লিভারপুলের বাসও ছাড়ে, আবার আমি যেখানে থাকি সেখানকার যে কোনো জায়গায় যাওয়ার জন্য সে বাসও ছাড়ে। হ্যাঁ, অবশ্যই লন্ডনের বাস ছাড়ে না, লন্ডনে যাওয়ার জন্য ট্রেন আছে, কারণ ওইটা অনেকটাই দূর। তো আজকে আমাদের বেরোনোর কোনো রকম কোনো প্ল্যান ছিল না, আর আমাদের প্ল্যানগুলো সব হুটহাট করেই হয়, সাডেন প্ল্যান যাকে বলে সেই রকম। বাসে করে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। কীভাবে যে সময়টা স্পেন্ড হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। হ্যাঁ, ভীষণই সুন্দর লেগেছিল আমার এই বাসে করে যেতে, মানে এত ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। সামনে পুরো মাঠ সবুজ হয়ে আছে, কিন্তু এখন কি সুন্দর, বিভিন্ন রকমের মানে সবুজের কত রকমের শেড হয়, সেটাই মানে এতটাই সুন্দর লাগছে যে বলে বোঝানো। আমরা যেহেতু টপ এতে বসছি, টপ ডেকে বসেছি বাসে, হ্যাঁ, সব দিকটা আরো বেশি করে ভালো করে দেখা যাচ্ছে। পুরো সবুজ, কত রকমের সবুজ, পুরো সবুজ গাছ। যেন মনে হচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, সাফারি সাফারি। হ্যাঁ, সাফারি এই জিনিসগুলো যেটা আমরা ভারতে ট্রেন থেকে দেখতে পাই, মানে দুদিকে জমি, অবশ্যই কলকাতা ছাড়ার পরে সেই জিনিসটা ফেল হচ্ছে। এটাই না ব্রিটিশ সামার, এটাই বলে। এখন যা স্টার্ট হয়েছে ব্রিটিশ সামার, এখন তো মে মাস, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর অবধি সামার থাকে অলমোস্ট। আর আজকে মানে ভীষণই পরিষ্কার, ভীষণই পরিষ্কার, পুরো রোদ্দুর ঝলমল করছে চারিদিকটা।
বেশি করে ভালো লাগছে। আরে বাস, কি দারুণ লাগছে, কাছে নিচ দিয়ে যাচ্ছি, দুদিকে গাছ, সিরিয়াসলি ব্যাপক লাগছে। জঙ্গল সাফারি করছি ভাই বাসে, তাই না? ওইখানে যেটা দেখছেন ওইটা ওইটা হলো ট্রেন স্টেশন। এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট, আজকে ভীষণ ভিড় ভীষণ এখানে দেখুন, বিশাল ভিড় এখানে আজকে। আর চারিদিকটা পার্টি করার মোডে আছে, যেটা আমি জাপানিজের কোনো একটা ভিডিওতে ইউটিউবেই দেখেছিলাম, আর এটা সামনাসামনি আমি দেখতে পাচ্ছি। আর আমি অবশ্যই আমি এক্সপিরিয়েন্স করতে চাই, খেয়ে দেখতেও চাই জিনিসটা কেমন হয়। আমার তো দেখে ভীষণই ভালো লাগছে, আপনাদেরকেও আমি দেখাচ্ছি জিনিসটা কি, দেখুন। Thank you.
চলে এলাম আমরা হাঁটতে হাঁটতে মার্সিডি বাড়ি। আজকে আমাদের দিনটা ভীষণ 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 ভালো গেল, খুব এনজয় করেছি আমি আজকে। তো আপনারাও দেখলেন, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ট্রিপটা, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে এত অবধি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার আরেকটি ভিডিওর সাথে। টাটা।